হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে অনেক সুন্দর ডিজাইনের একটি বাথরুম টয়লেট দেখাবো। একটা গোসলখানা, একটা টয়লেট। তো এখানে আমরা মোটর, ট্যাঙ্কি, ফিটিং সহ এ টু জেড কাজ চলতেছে আমাদের। তো এখনও টাইলসের কাজ চলতেছে, কাজগুলো শেষ নয়। ছাদের উপরে একটা ট্যাঙ্কি সেটিং করেছি, করে দিয়েছি। এই বাথরুমটার সাইজ 11 ফুট বাই 7 ফুট। তো একটা গোসলখানা আর একটা টয়লেট আলাদা আলাদাভাবে করা হয়েছে, উচ্চতা 7 ফুট। তো এরকম একটি বাথরুম টয়লেট তৈরি করতে গেলে টোটাল কত টাকা খরচ হয় একটা ধারণা দিব, আর সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো। তো এটা সামনে সম্পূর্ণ টাইলস হবে, ভিতরে গোসলখানা সম্পূর্ণ টাইলস, আর টয়লেটটা অর্ধেক টাইলস। দেখা, এখানে আজকে মোটামুটি আমাদের কাজ শেষ হবে। তো যাই হোক, দেখেন এই যেখানে আমরা টিউবওয়েলের সাথে মোটরটা সেটিং করেছি, যাই হোক আপাতত ঢেকে রাখা হয়েছে, এখানে বক্স করা হবে। আর এখান থেকে পাইপ ছাদের উপরে ট্যাঙ্কিতে চলে গেছে। এই যে এই সামনের তলা সহ যে সানসেট আছে, সানসেটটা সহ সম্পূর্ণ টাইলস হবে। মাঝখানে একটা সিনারি, এটা হলো গোসলখানা। এটা 6 ফুট বাই 6 ফুট, উচ্চতা 7 ফুট। এখানে আমরা একটা শাওয়ার আর এই পাশে একটা বেসিন সেটিং করে দেবো। একটা ওয়ালে 8 বড় ওয়াল টাইলস লাগানো হয়েছে খারাপভাবে। আর এই পাশে এলো টয়লেট, এটা 3 ফুট পর্যন্ত টাইলস লাগানো হয়েছে। এটা 4 ফুট বাই 6 ফুট, এই তলাগুলো সম্পূর্ণ টাইলস হবে, মুখটা সম্পূর্ণ টাইলস হবে। আর ছাদের উপরে যে ট্যাঙ্কিটা সেটিং করেছি, ওখানে কিন্তু আমরা এই ছাদের ট্যাঙ্কির নিচে যে একটা বক্স করা হয়েছে, বক্সের ভিতরে আমরা গরম পানি মেশিনটা রাখবো আর কি, গিজারটা। তো যাই হোক, এই বাথরুমটার সম্পূর্ণ ডিজাইনটা দেখলেন ভিতরে এবং বাহিরে। এরকম একটি বাথরুম কমপ্লিট করতে গেলে টাইলস, মোটর, ট্যাঙ্কি এ টু জেড সহ 2.5 লক্ষ হলে কমপ্লিট করতে পারবেন। টাইলস, স্যানিটারি ফিটিংস, ফিটিংসগুলো ভালো মানে যদি নর্মাল নেন সেক্ষেত্রে খরচটা কম হবে, আরও কিছু খরচটা বাড়ে। পিছন সাইডে যে পাইপগুলো আছে এগুলো বেশি লাগলে বেশি টাকা লাগে, কম হলে কম লাগে। কারণ এই বাড়িটার পিছন সাইডে অনেকগুলো পাইপ লাগছে। তো ট্যাঙ্কিটাও আমরা ফিল্টার করে দিয়েছি। এই এখানে যে পানিতে আয়রন আছে কিছু পরিমাণ, বেশি না আর কি, অল্প কিছু ফ্রেশ পানি পাওয়ার জন্য, কারণ টাইলসটা সাদা নষ্ট হয়ে যাবে, এই কারণে আমরা ট্যাঙ্কিটাও ফিল্টার করে দিয়েছি পাথর আর হলো মোটা বালি দিয়ে। তো ভিউয়ার্স, এরকম একটি বাথরুম করতে গেলে আপনার টোটালি খরচ হবে 2.5 লক্ষ টাকা, একদম এ টু জেড কমপ্লিট হয়ে যাবে। মিস্ত্রি মজুরি, টাইলস মিস্ত্রি মজুরি, স্যানিটারি ফিটিংস, প্যান, মোটর, ট্যাঙ্কি, এ টু জেড পাইপ সব মিলিয়ে প্রায় 2.5 লক্ষ টাকার মতো লাগবে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওকে লাইক দেবেন। আর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাথরুমের ভিডিও পেতে, বাড়ির ডিজাইন পেতে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। তো আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এরকম বাথরুমের ভিডিও আপলোড করা আছে, খরচ সহ কোন ডিজাইনে বাথরুম করলে কত টাকা খরচ হয় এরকম তথ্য দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন।